দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক বিজয় বাবু। নাম করা এই অভিনেতার নামই এবার বিস্ফোরক অভিযোগ উঠেছে। কাজের সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, কেরালার এনাকুলাম থানায় অভিযোগ দায়ের করেছেন এক নারী। ভারতীয় দণ্ডবিধির 336, 506 এবং 323 ধারায় মামলা দায়ের হয়েছে। তার দাবি, সিনেমায় কাজের সুযোগ করে দেওয়ার কথা বলে দিনের পর দিন তাকে ধর্ষণ করেছেন বিজয় বাবু। মামলা দায়ের হওয়ার পর থেকেই পলাতক অভিনেতা, তবে ইতিমধ্যে তার নামে লুক আউট নোটিশ জারি করেছে পুলিশ। অন্যদিকে বিজয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক লাইভে এসেছিলেন কিছুদিন আগে। এতে ধর্ষণের অভিযোগ আনা সেই নারীর নামও ফাঁস করেন তিনি। লাইভে বিজয় জানান, এই দেশের আইনকে সম্মান জানান, কিন্তু এখানে ষড়যন্ত্র শিকার, তার নাম বদনাম করা হচ্ছে, তাই অপরপক্ষের নামটাও সবার জানা উচিত। বিজয়ের দাবি, অডিশন দিয়ে তার একটি সিনেমাতে কাজের সুযোগ পেয়েছিলেন ওই নারী, এরপর কখনোই তার সঙ্গে দেখাও কথা হয়নি। মিটু আন্দোলনের সুযোগ নিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এই অভিনেতা নির্মাতা আরো জানান, গত বছরের শেষ থেকে ওই নারী তাকে ফোনে মেসেজ করা শুরু করেন, চলতি বছর মার্চে তার সঙ্গে দেখা করেন। প্রয়োজনে তিনি 400টি মেসেজের স্ক্রিনশট প্রকাশ করতে রাজি আছেন। ওই নারীর বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা দায়ের করার কথাও বলেছেন বিজয়। এদিকে পুলিশ জানিয়েছে, চলতি মাসে বিজয় বাবুর শিকার হয়েছেন ওই নারী, তার মেডিকেল টেস্টও করা হয়েছে। এর আগে অভিনেত্রী সান্দ্রা থমাস বিজয় বাবুর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছিলেন। অবশ্য পরে অভিনেত্রী নিজেই মামলা প্রত্যাহার করে নেন। সেই সময় নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন এই অভিনেতা। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।